পৃথিবীতে 200-এর অধিক দেশ থাকলেও স্বাধীন দেশ আছে 195টি, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত আছে 193টি। বাকি দুইটি স্বাধীন দেশের মধ্যে একটি কসোভা, অন্যটি ভ্যাটিকান সিটি। আর এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটি নামটি শুনলে প্রথমেই মাথায় আসে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এক রাষ্ট্রের নাম। ভ্যাটিকান সিটি ক্ষুদ্র তবে স্বাধীন একটি দেশ, এবং ইতালি তথা বিশ্বের অন্যতম প্রাচীন শহর রোমেই এই দেশটির অবস্থান। ইতিহাস আর ঐতিহ্যের পাশাপাশি দেশটির রহস্যময় গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বজুড়ে। গল্পেনের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, যা ইতালির রোম শহরের মধ্যে আরেকটি দেশ। প্রাচীন রোম নগরীর টিবের নদীর পারখেরা বর্তমান ভ্যাটিকান সিটির জায়গায় একটি পাহাড় ছিল, যাকে স্থানীয় ভাষায় মন্টেস ভ্যাটিকানি বা মাউন্ট ভ্যাটিকান নামে ডাকা হতো। মূলত এখান থেকে পরবর্তীতে এই স্থানের নাম ভ্যাটিকানে রূপান্তরিত হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কথা, আগ্রাপিনা দ্য এল্ডার নিজের আরাম আয়েস আর বাগান বিলাসের জন্য রোমের টিবের নদীর পারখেরা পাহাড় অঞ্চল কেটে এক বিশাল উদ্যান বানান। তার বেশ কিছু বছর পর থেকে সেই উদ্যানের পাশে প্রধান সড়ক জুড়ে বেশ কিছু বসতি গড়ে ওঠে। ধীরে ধীরে জনশূন্য জায়গাটি ঘনবসতিতে পূর্ণ হয়। এই দেশের আয়তন হচ্ছে 110 একর, আর ছোট্ট এই দেশটিতে জনসংখ্যা হচ্ছে 800 থেকে 1000-এর মতো। এই দেশে মূলত স্থানীয় জনসংখ্যার চেয়ে পর্যটকই বেশি। ভ্রমণ পিপাসুদের তীর্থস্থান হিসেবে পরিচিত এই ভ্যাটিকান সিটি। প্রতি বছর এই শহরে ভ্রমণ করতে আসে 5.5 মিলিয়ন মানুষ। কারণ ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক দিক থেকে ভ্যাটিকান সিটি বেশ সমৃদ্ধশালী। দেশটির মূল আয় আসে এই পর্যটকদের মধ্য থেকেই। ভ্যাটিকান সিটি সবসময় থাকে শান্ত, এর চারপাশে বিরাজ করে শুনশান নীরবতা। যারা ভ্যাটিকান সিটিতে বসবাস করে সবাই ক্যাথলিক পোপ। প্রথম শতাব্দী থেকেই ভ্যাটিকান সিটিতে খ্রিস্টধর্মের সাধু বা পোপরা বসবাস শুরু করেন। তখন ভ্যাটিকান সিটি স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র ছিল না, শুধু ইতালির অধীনে ছোট শহর বলে পরিচিত ছিল। 1929 সালে ভ্যাটিকান সিটি স্বাধীনতা লাভ করেছিল। সাধারণ জনগণ ইতালি ও ল্যাটিন উভয় ভাষাই ব্যবহার করেন। দেশটির সাক্ষরতার হার 99.2%, বার্ষিক গড় আয় $1600। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ভ্যাটিকান সিটির যেসব নাগরিক বৃদ্ধ হয়ে যায় তাদের ইতালিতে প্রেরণ করা হয় বাকি জীবন অতিবাহিত করার জন্য, আর এতে বৃদ্ধদের পরিবর্তে আনা হয় তরুণ সাধু সন্ন্যাসীদের। প্রথম শতক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় 4 লাখ পোপ এখানে স্থায়ীভাবে বসবাস করেছেন। তবে অন্যান্য দেশের মতো এখানেও রয়েছে সরকার পদ্ধতি, মন্ত্রী, এমপি, যারা সুন্দর ও সুচারুভাবে রাষ্ট্র পরিচালনা করেন। ভ্যাটিকান সিটির চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, নানা গাছগাছালিতে এই ছোট রাষ্ট্রটি পরিবেষ্টিত। বিশ্বের নানা প্রান্তে শত কোটি ধর্মপ্রাণ ক্যাথলিক নিবিড় পর্যবেক্ষণে রাখে ছোট্ট এই ভূখণ্ডটিকে। কেনই বা রাখবেন না, এখানেই তো বাস করেন তাদের ধর্মের জীবিত সবচেয়ে সম্মানিত ব্যক্তি পোপ। তাছাড়া ভ্যাটিকান সিটি ব্যাংকে দুনিয়ার তাবত গির্জার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলেই শোনা যায়। 1000 বছরের পুরনো দলিল, বই, ছাপানা হওয়া বাইবেল, লিওনার্দো দ্য ভিঞ্চির হাতে লেখা ডায়েরি, গ্যালিলিওর বই, সবকিছুই আছে এই সংগ্রহশালায়। তবে সেখানে ঢোকার জন্য অবশ্য অনুমতির প্রয়োজন হয়, সর্বসাধারণের জন্য এটি নয়। সারা বিশ্বের অন্যতম পবিত্র স্থান বলে ঘোষিত ভ্যাটিকান সিটিকে 1984 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বর্তমানে রাষ্ট্রটি খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান স্থান হিসেবে বিবেচিত, সেই সাথে বিশ্বের সবচেয়ে ছোট সুন্দর দেশ। বলপেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, আর এমনই সব নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন।